আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে। আচ্ছা, অনলাইন পরিচয় জিনিসটা খুব পরিচিত না? তার মানে কি, আমরা সবাই এটার সাথে পরিচয়, অর্থাৎ আমাদের সবারই কিন্তু একটি কি রয়েছে, সামাজিক যোগাযোগ সাইডে একটি নিজস্ব অনলাইন পরিচয় রয়েছে। আমি বলতে চাচ্ছি অনলাইন পরিচয় মানেই হলো ফেসবুক। আচ্ছা, আমি মনে করি যে তোমরা সবাই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তোমাদের, অর্থাৎ সামাজিক যোগাযোগ সাইডে তোমাদের একটি অ্যাকাউন্ট বা প্রোফাইল আছে। তো এই সম্পর্কে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তার কারণ হলো এই অনলাইন পরিচয়ের নিরাপত্তাটা সব থেকে বেশি জরুরি। অনলাইন পরিচয় যদি তুমি নিরাপত্তাভাবে নিরাপদভাবে তুমি সেই অনলাইনটায় ব্যবহার না করতে পারো, তাহলে কিন্তু সেটা হ্যাক হয়ে যাবে, হ্যাকাররা সেটা হ্যাক করে নিয়ে যেতে পারে, অথবা তোমার সেইখানে কিভাবে ইউজ করতে হবে সেটাও তোমাদের জানতে হবে। আচ্ছা, তো যত দিন যাচ্ছে তত কিন্তু ইন্টারনেটের ব্যবহার বেড়েই চলেছে। আর ইন্টারনেট জিনিসটা কি, সেটা হলো যেটার মাধ্যমে আমরা পৃথিবীর এই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবার সাথে যুক্ত হতে পারছি। কিসের মাধ্যমে? এই অনলাইন পরিচয় এবং ইন্টারনেট ব্যবহার করে। আচ্ছা দেখো, সামাজিক যোগাযোগ সাইট অথবা ব্লগ, যেটাকে বলা হচ্ছে ওয়েবসাইট, সেটা কি ফেসবুক আকারে আমরা ইউজ করতেছি। আচ্ছা, আর কি ইমেল? আচ্ছা, একটা ফেসবুক খোলার জন্য তার নির্দিষ্ট একটি ঠিকানা প্রয়োজন হয়, তাই না? অর্থাৎ ইমেল ঠিকানা, অর্থাৎ ইমেল ঠিকানা দ্বারাই বা ফোন নাম্বার দ্বারাই কিন্তু আমরা কি করি, একটি সামাজিক যোগাযোগ সাইট খুলে থাকি। তো এই ইমেলটা যদি তুমি ঠিক মতো প্রেরণ না করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই অনলাইন পরিচয়ের যে নিরাপত্তাটা সেটা কিন্তু থাকবে না। তো এই অনলাইন পরিচয়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য কিছু কৌশল রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 7টি কৌশল রয়েছে, সেই 7টি কৌশল তোমাদের জানতে হবে। তো এই যে পাসওয়ার্ডের কৌশলগুলো, যে 7টা কৌশল ছিল, তার মধ্যে দেখো এখানে কি বলা হয়েছে, সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমরা যে সামাজিক যোগাযোগ সাইটে যে পাসওয়ার্ডটা ইউজ করো, সেটা হয়তো বা 4 ডিজিট বা 6 ডিজিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এর থেকেও বেশি 8 ডিজিট 10 ডিজিট দিয়ে তোমরা সেই পাসওয়ার্ডটা দীর্ঘ করে নিবা, এবং তোমাদের যে প্রিয় বাক্য থাকে যদি, সে প্রিয় বাক্য ইউজ করেও কিন্তু তোমরা সেই পাসওয়ার্ডটি ইউজ করতে পারো। শুধু বাক্য ইউজ করলে হবে না, সংখ্যা, অঙ্ক, এই জিনিসগুলো কিন্তু প্রতীক, এগুলো কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যদি তুমি একটা পাসওয়ার্ডকে শক্তিশালী বানাতে চাও, একটা পাসওয়ার্ড তুমি শক্তিশালী বানাতে চাচ্ছ যাতে হ্যাক না করতে পারে, হ্যাকাররা যেন হ্যাক না করতে পারে, এর জন্য কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করার দরকার হয়। তো এই শক্তিশালী পাসওয়ার্ড ইউ মানে বানানোর জন্য কি করতে হবে, দেখো এই যে শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীক, এগুলো সব সমন্বয়ে একত্রিতভাবে তোমাকে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা আমার পছন্দের পাসওয়ার্ড লিখি। আচ্ছা, কেউ আবার ভাইবো না যে এটাই আমার পাসওয়ার্ড, ICT। আমি একটা ছোটোখাটো একটা পাসওয়ার্ড লিখলাম, যেটার মধ্যে দেখো আমি বড় সংখ্যা, ছোট সংখ্যা, আবার ছোট সংখ্যা, আবার বড় সংখ্যা, ছোট সংখ্যা, বড় সংখ্যা, বড় সংখ্যা, ছোট সংখ্যা, এবং বিভিন্ন প্রতীক প্রতীক ইউজ করেছি, এবং তার সাথে সাথে সংখ্যাও ইউজ করেছি, আবারও ছোট হাতের কিছু ডিজিট ইউজ করেছি। অর্থাৎ আমি কিন্তু এখানে অনেক কিছু সমন্বয়ে একটা পাসওয়ার্ড লিখলাম। তোমাদের ইচ্ছা মতো এরকম আরও অনেক পাসওয়ার্ড রয়েছে, তোমরা নিজেদের ইচ্ছা মতো লিখে নিবা তোমাদের পাসওয়ার্ড যখন তোমরা সামাজিক যোগাযোগ সাইটে ঢুকবা বা সামাজিক যোগাযোগ সাইট এর অ্যাকাউন্ট খুলবা, তখন কিন্তু এই পাসওয়ার্ডগুলো বড় আকারে দিবা, যাতে তোমাদের সামাজিক যোগাযোগ সাইটটা যেন মজবুত হয় এবং এর নিরাপত্তা যেন রক্ষা করতে পারো। তো এখানে যে আমরা একটা পাসওয়ার্ড ইউজ করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করতে হবে, এবং সেই বর্ণের মধ্যে প্রতিটি অক্ষর তার মধ্যে বড় হাতের এবং ছোট হাতের বর্ণ ব্যবহার করতে হবে, ঠিক আছে, ব্যবহার করা হয়। আচ্ছা, অনলাইন সাইডের পাসওয়ার্ড শক্তি মজা যাচাইয়ের সুযোগ থাকে। আচ্ছা, তো অনলাইন সাইডের যে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি সেটা কতটা শক্তিশালী এবং তার শক্তি মজা কতটা শক্তিশালী হয়ে থাকে, তার একটা সুযোগ রয়েছে। আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু তোমার যে পাসওয়ার্ডটা তুমি ইউজ করতেছো সেটা কিন্তু শক্তি মজা তুমি নির্ণয় করতে পারবে, অর্থাৎ এটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কি না বা এটা কতটা শক্তিশালী সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু তুমি তা যাচাই করতে পারবে। আচ্ছা, অনেকেই সাইবার ক্যাফে, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ইত্যাদি থেকে কিন্তু অনলাইনে
ঢুকে থাকে, অর্থাৎ অনলাইনে প্রবেশ করে এবং তাদের সামাজিক যোগাযোগ সাইটে প্রবেশ করে। তারা কি করে, এই যে বিভিন্ন ধরনের সাইবার ক্যাফেতে যেয়ে তারা এই সামাজিক যোগাযোগ সাইট ইউজ করলো কিন্তু তারা লগ আউট করতে ভুলে গেল, সেই ক্ষেত্রে তার পরবর্তীতে যে এসে ওই কম্পিউটারে যখন সেও সাইবার ক্যাফেতে আসলো, এসে তার সামাজিক যোগাযোগ ইউজ করতে চাইলো, সেক্ষেত্রে দেখলো যে তার আগের জন যে ব্যক্তি ছিল সে লগ আউট করতে ভুলে গেছে, তাহলে সে কি করবে, সে যদি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তার হচ্ছে অ্যাকাউন্টটিকে নিয়ে যেতে চায় অর্থাৎ হ্যাক করতে চায়, সে কিন্তু পারবে। তার কারণ তোমার যে তুমি কি করছো, সাইবার ক্যাফেতে যে অন করে রেখে চলে আসছো, এখন কেউ নিবে না, এবং এরকম কোনো ব্যক্তি কি আছে যে পাওয়ার পরেও সে ছেড়ে দিবে, তো এই কাজটা করা যাবে না। তো কোনো সাইবার ক্যাফে বা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে যদি তুমি সেবা নিয়ে থাকো অর্থাৎ অনলাইনে প্রবেশ করে থাকো, হ্যাঁ ব্যবহার করে থাকো, এইরূপ ব্যবহারের ক্ষেত্রে আসন ত্যাগ করার পূর্বে, অর্থাৎ তুমি সেই সাইবার ক্যাফে থেকে চলে আসতেছো, আসন ত্যাগ করার পূর্বে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করে বেরোতে হবে, মনে রাখতে হবে, বারবার বলতেছি লগ আউট করে বের হতে হবে। তুমি কোনো বন্ধুর কাছ থেকে, কোনো তোমার বন্ধুর ফোন থেকে তুমি কোনো অ্যাকাউন্টে ঢুকছো, সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি তার বন্ধুর অ্যাকাউন্ট, বন্ধুর মোবাইল থেকে তোমার অ্যাকাউন্টটা ডিলিট করছো কিনা, অর্থাৎ লগ আউট করে বের হয়ে আসছো কিনা, এবং সে তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে কিনা। যতক্ষণ পর্যন্ত তুমি ইনসিওর না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু হচ্ছে সেই তার তোমার ফ্রেন্ডকে বলবা যে আমার এটা রয়ে গেছে, লগ আউট করতে হবে, কি আমি পারতেছি না, সেই ক্ষেত্রে তোমার ফ্রেন্ডের হেল্প নিয়ে তুমি লগ আউট করবা, কখনোই লগ আউট না করে সেই আসনটি ত্যাগ করবে না। আচ্ছা, এই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে হবে সবসময়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অনলাইনে আমাদের পাসওয়ার্ড ম্যানেজার নামে এক ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটা ব্যবহার করতে পারো। এর ফলে কি হবে, তুমি ধরো প্রতি মাসে মাসে ধরো তুমি পাসওয়ার্ড চেঞ্জ করো, কিছুদিন পর পরই পাসওয়ার্ড চেঞ্জ করো, সেই ক্ষেত্রে তোমার এত বড় লং পাসওয়ার্ড তোমার মনে থাকে না, সেই ক্ষেত্রে তুমি যদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, তোমার কিন্তু ভুলে মানে ভুল হবে না, তোমার সেই পাসওয়ার্ডটা মানে ভুলে গেলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো তাদের মধ্যে রয়েছে হচ্ছে লাস্ট পাস আর হলো কিপ পাস, ঠিক আছে, লাস্ট পাস আর হচ্ছে কিপ পাস ইত্যাদি ব্যবহার করা যাবে, এগুলো হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার, ঠিক আছে। আর দেখো কি বলা হয়েছে, লাস্টের সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে অপশন যেটা, সেটা হলো নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তুলতে হবে। অনেকে কি করো, এক বছর টানা একটা পাসওয়ার্ডই দিয়ে রাখছো, ঠিক আছে, হ্যাঁ এরকম করা যাবে না, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের হ্যাক হতে পারে, ঠিক আছে। তাই তোমাদের নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, অর্থাৎ মাসে একবার করে পাসওয়ার্ড পরিবর্তন করব, দীর্ঘতম পাসওয়ার্ড দিব। আরেকটা কথা, অনেকে কি করো, যখন সামাজিক যোগাযোগ সাইট খুলো 6 সংখ্যার একটা ডিজিট চাচ্ছে, তাহলে একটা কাজ করি 6টা 1 দিয়ে দিই, 6টা 5 দিয়ে দিই, ঠিক আছে, 1 2 3 4 5 6 দিয়ে দিই, এরকম করো অনেকে, এই কাজগুলো করা যাবে না, এগুলো কমন পাসওয়ার্ড, এগুলো অলওয়েজ হ্যাক হয়। তাই তোমাদের যেটা বললাম যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা মিলিয়ে এই অনলাইনের নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করতে হবে, এবং তোমার যে পরিচয়, নতুন একটা পরিচয় তুমি তুলে ধরতেছো সামাজিক যোগাযোগ সাইটে মাধ্যমে, সেটা কিন্তু নিরাপত্তা দেওয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাকেই বুঝতে হবে। এটা এই অনলাইনের পরিচয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু এই অনলাইনে কিন্তু সরাসরি উপস্থিত থাকি না, আমরা অনলাইনে উজ্জ্বলভাবে আমাদেরকে পরিচিত করি, এবং তাতে একটা প্রোফাইল পিকচার থাকে যেটাতে তোমাকে চেনা যায় যে এটা তুমি। অনেকে এই অনলাইন পরিচয়ে ছদ্মবেশে কিন্তু ই করে, অনলাইন পরিচয় খুলে, যেমন তার নিজের নাম না দিয়ে এখানে আকাশ, ঠিক আছে, এরকম জিনিসগুলো দেয়, ঠিক আছে, ছদ্মবেশি না দিয়ে, তাহলে কিন্তু তোমার একটা ফেক প্রোফাইল হয়ে যাবে। তোমার অবশ্যই উচিত হবে তোমার নিজের নাম দিয়ে এবং নিজের ছবি দিয়ে সেই অনলাইন পরিচয়টি খোলা। এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম অনলাইনের পরিচয় ও তার নিরাপত্তা সম্পর্কে, এটা মাথায় রাখতে হবে যে সবসময় অনলাইন পরিচয়ে নিরাপত্তা যেন দেওয়া যায়, এবং নিজের পাসওয়ার্ডটি অর্থাৎ নিজের অ্যাকাউন্টটি যেন হ্যাক না হয়ে যায়, এদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আর এখানেই ক্লাস শেষ করলাম, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে, আসসালামু আলাইকুম।